Danke, Hadi Hilse. Thank you.
I'm going to go to the hospital.
I'm
আমি যখন ছোট ছিলাম আমি যখন শিশু ছিলাম আমার এতো ভাত আমার আইটা ভাত আমার এতো খাবার আমার মা বাবা খেয়ে গেছে গাইছে নি আমার খাওয়া ফল আমার খাওয়া ভাত এতো ভাত মা বাবা খেয়েছে আমি যখন বড় হলাম বাবা যখন বৃদ্ধ হলো মা একটু ভাত দিয়ে খেতে না পারলে মাকে কত ধিক্কার দেই বলি খেতে পারো না কেন নিয়েছো অথচ আমি ছোটের সময় যে কত লোকসান করেছি সেদিকে আমি কখনো খেয়াল করি না বাবা রে মায়েরা একবার শুনেন ভজন মঙ্গল গ্রন্থ পড়ে দেখবেন এই যে কৃষ্ণের প্রসাদ গোবিন্দের প্রসাদ দিয়েছেন এটা হলো শুধু প্রসাদ যারা মা বাবাকে হারিয়েছে তারা একটা একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে আর পাবে না তাদের মতন যারা মা বাবাকে হারিয়েছে কোনটা পাবেন না আবার শুনে রাখেন টাকা হলে গোবিন্দের প্রসাদ খেতে পারবেন গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ গুরুদেব বাড়িতে আসতে গুরুদেবের মাখা অন্য আমরা নিয়ে যাবো মহাপ্রসাদ আর মা বাবা সবাই বসেছে মায়ের হাতের মাখা মা বাবার হাতের মাখা অন্য যদি সন্তান ভক্তি ভরে প্রসাদ হিসাবে দেয় তাহলে সেটা হয় সন্তানের জন্য মহা মহাপ্রসাদ আজকে যারা মা বাবাকে হারিয়েছে তারা এই মহা মহাপ্রসাদ খেতে বঞ্চিত হয়েছে এই জগতে আজকে মায়ের জন্য যেই দক্ষিণা তুলে দিয়েছে যারা এই অষ্টরঞ্জন আমি তো কিছুই দিতে পারবো না আরেকটি মায়ের গান করছি এই দুনিয়ায় জন্ম নিয়ে মাগো আমি তোমায় মাগো চিনেছি এই দুনিয়ায় জন্ম নিয়ে মাগো তোমায় মাগো চিনেছি তোমার কুলে হেসে খেলে তোমার কথা শিখেছি তাই তো বলি এই জগতে তোমার আপন তোমার মতন আপন কেহ নাই মাগো মায়ের মতন আপন কেহ
সেদিন আপনা আমার একমাত্র বন্ধু হবে যে আমাকে এই হরি নাম করিতে করিতে শ্মশানে নিয়ে যাবে আমার কপালে চন্দন দিয়ে সর্বঙ্গ কৃষ্ণ নাম লিখে দিবে তাই একজন মহাজন আমাকে দক্ষিণান্ত করে এই গানটির জন্য অনুরোধ করেছে বাবা আমি এমনি তো গাইতে সেই ভাগ্য আমার হবে কিনা জানি না আমাকে জানি না আমি বাসে এক্সিডেন্ট হয়ে আমি চলে যাই কিনা বা নদীতে আমি পড়ে যাই কিনা কিন্তু সেদিন আমার ভাগ্য হবে যদি আমার কপালে চন্দনের ফুটা দিতে দিতে শ্মশানে নিয়ে যায় আর হরি বল হরি বল বলে আমি যদি যাব চলে তোমার গো সব কিছু তো রবে পড়ে সব কিছু
সেদিন হতে আমার সোনার লঙ্কা না শের কারণ ওরে সুখ সারণ হ্যাঁ আমি আজ করব কেমন কেমন এই দুষ্টা মানবিশিতাকে আমার নিজ হস্তে করব নিধন 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 করে আমার পুত্র সুখ করিব নিবারণ তাই রামন করেছিল কেমন হাহা একখানা ধারালো অসি হস্তে নিয়ে ভাবে মনে মন আমার সীতাই যত দুষ্টের নষ্টের কারণ কারণ আমি সীতাকে আক্রমণ করতে যাব ধারালো অসি হস্তে নিয়ে হাহা করে যা দ্রুত বেগে করেছে গুরু থেকে বন্ধ ধরি দেখেছে
রাবণ বলছে এই বন্ধ ধরি আমায় বেশ বুঝালে সুন্দরী আমি হয়েছি ব্রাহ্মণ জাতি আমি বসবো কি ক্ষত্রিয়র পাও তোমরা যদি বেশি দরকার পড়ে তবে রামচন্দ্রের চরণ ধোয়া জল খাও গোসাই ব্রাহ্মণ কিন্তু আছে তাই দেখছো আজকে আসরটা পাইছিলাম গোসাই খালি মাইকটার জন্য স্বপ্নাস বাবা তুমি মোবাইল সোবাইল টিপো না একটু দেখো মাঝে মাঝে এমন আওয়াজ করে আমার কানের হর্দা ফাইটে যেতেছে প্রাণ গোপাল দত্তের না সিরিয়াল দিন লোকাল বলছে দেখুন এই মন্দ ধরি হ্যাঁ বাজনা বন্ধ তুমি যে বলেছো রাম গুলোকে হরি হরি সীতা বহু পরে তরি তরি সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত পরিণত হতো বলছে মহারাজ লক্ষ্মী কিন্তু সত্য সত্য রাজার গৃহেমায় রাজ্য লক্ষ্মী গৃহস্থের গৃহেমায় গৃহ লক্ষ্মী বণিকের গৃহেমায় বাণিজ্য লক্ষ্মী আর দুষ্টের গৃহ হলো মায় আমগোবারে আস্ত একটা সুন্দরী আলিক্ষী আপনাদের বাড়িতে আবার আলিক্ষী আছে না বাবু সাহেব কিন্তু না উনি সঙ্গে খেলে বিষয় তা টানে বলে যাই ওনা এরকম সুন্দর টিকার মতো গাল না গো বাড়িতে খেলে কিছু লিখা আছে নাকি না এক বাইট লোক সব করে বলছে আলিক্ষী নাও অলক্ষী না আলিক্ষী লক্ষ্মী না অলক্ষী না আপনার নারীটা আপনার যেভাবে রাখবেন সেইভাবে থাকবে বলছে মন্দ ধরি তাহলে বলো তো রাম যে গোলকের হই তার প্রমাণ অনেক প্রমাণ আছে তার প্রমাণ বলতে হবে না প্রমাণ বলতে হলে আপনার হাত দুটো বসে রাখবেন না এই হাত দুটো যদি এখানে গুটায় রাখেন তাহলে কিন্তু সমস্যা কি সমস্যা জন্ম জন্মান্তরের সমস্যা জন্ম জন্মান্তরে হাত দুটো আবার পায়ে পরিণত হবে দেখেন যার কাছে যন্ত্র আছে আমার মায়ের কাছে যন্ত্র বেশি আছে আসেনি কি যন্ত্র আছে হ্যাঁ এই যে আমরা দুই হলুদ ধ্বনি করার একটা যন্ত্র আছে আসেনি যেটা আমরা বাবার আবারই না বলেন তো বাবার আবরণ না মায়ের আবরণ আপনি লম্বাই বলো এই যে অষ্টরঞ্জন ভাই আমার যেই বড় লম্বা লম্বা হ্যাঁ কিন্তু এই জগতে নারী হলো সবচেয়ে বড় তাই না বাবা হ্যাঁ নারীর মধ্যে ক্ষমতা বেশি এই জন্য নারীরা আগে স্বর্গে যাবে আমগোর আগে বুঝছেন নি তাই বলছে সবাই একটু হস্ত করে তাল বাজাবেন আরে মাধব পাটনি এই মন্দ ধরি রামচন্দ্র জগতে একটু পৌরুষ দেখাবার জন্য চরণের নিচে একটা পরশ পাথর সেই পরশ পাথর যা রঙে স্পর্শ করায় সেটাই স্বর্ণ হয়ে এটা কি রামচন্দ্রের গুণ এটা পাথর রেনে গুণ তাহলে আরেকটি কথা শুনে রাখুন অনেক গৌতম শ্রী অহ রাজে
এই আসরের মধ্যে ধ্বনি বানায় দেয়া যাব আর শুধু পায়ার না ভাই আমারই বানানো বিষয় আমার 21 সর্দার আইছেন না আইছেন আসছেন না যে জিরেই কো আজকে খেলা হবে হবে নাকি 10 তারিখ 21 খেলা হবে নাকি সবাই কি আপনারা আমার সাথে আছেন নি হ্যাঁ সবাই বাজার বিনি হাতুড়ি হরি বল বলবেন নি হরি বল বলে কোন দলে ধ্বনি নামের ধ্বনি ধ্বনি বানায় দেয়া যাব আজকে নাকি হ্যাঁ তাই বলেছে গুরুর নাম নিলে দিন আনন্দ যায় নি বলে সবাই হাত উঠান সবাই একবার হ্যাঁ সবাই হাত বাজাবেন কেউ যদি না বাজান ভগবানের কাছে টাকা থাকবেন ওরে দিন তোর আনন্দে যাবে গুরু নাম গুরু